পোশাক মন্ত্রিসভা সম্প্রসারণ তো মুখ্যমন্ত্রীর উপর নির্ভর করে আর লগতে দলের যে নেতৃত্ব তেওঁলোকেরও দিহা পরামর্শ লয় নিশ্চিতভাবে। তো এই ক্ষেত্রত আমি যিসকল মন্ত্রী বা বিধায়ক হয়ে আমি নির্বাচিত হয়ে আহোঁ, আমার এনেকুৱা নহয় যে আমি এই ঠাইতে কাম করব লাগে সেইটোত করব নেলাগে। যত যেনেকুৱা যদি হাল সলনি হয় তেনেহলে ঠিক আছে, নতুন দপ্তর আহিলেও ঠিক আছে, নতুন উদ্যমী রাইজে কাম করব। এনেকুৱা তো নহয় যে এই এই ঠাইতে ফেইল করেছে এই কারণে তো বেলেগ ঠাইত দিয়া হল, নট দেট কিবা কামটো, কারণ যিকোনো ঠাইত নতুনত্ব এটা যদি আহে কোনো না কোনো ঠাইত অল্প পরিবর্তন হবই, চেঞ্জ হবই। ধরক আজি মই যেতিয়া দপ্তর পালো তেতিয়া প্রমীলা বাইদেউ দেখিছিল, তেও ভালকেই চালে, তার পাছতে মুখ দিলে, মই আজির দিনত ইয়াতে বহিও মই কথা কৈছো যে হয় পোচিং নীল হয়ে গেল, ওয়াইল্ড লাইফের সংখ্যা খুব বাড়িছে, আপনাদের জানে হাতি বাড়িলে, এই কেইদিন আগতে ঘণ্টারে সেন্সাস হল আড়াইশোর উপর বাড়িলে, ঠিক তেনেকুৱা আমি ব্যাঘ্র কনজারভেশনত আমি চারি পাঁচটা এওয়ার্ড ন্যাশনাল ইন্টারন্যাশনাল এওয়ার্ড পাইছো, গ্রিনারি বাড়িলে, আপনাদের জানে যে সেন্ট্রেল গভর্নমেন্টে যেটো স্ট্যাটিস্টিকেলি কইছে আপনাদের জড়িয়ে কথাখিনি আমি গম পাইছো, রাইজও গম পাইছে, গ্রিন কভারেজ বহুতখিনি বাড়িছে, এভিকশন হয়েছে, বনভূমি দখল আছে সেইটো হয়েছে, ঠিক তেনেকুৱা আপনাদের চাই রেভিনিউ স্ট্রাকচার বিলো 100 আছিল মই যেতিয়া পালো, আজির দিনত এবাভ 400 হয়েছে তিন চারি বছরে, কারণ আমিও চেষ্টা করছো, বাকি সরকারের যিসকল বিভাগ তেওঁলোকে সহায়তা করেছে, রাইজে সহায়তা করেছে, ঠিক তেনেকুৱা আমার সংবাদ মাধ্যমে সহায়তা করেছে, গোটেইখিনি সহায়তা এইবিলাক কাম হয়। তো নেচারেলি মই ভাবো ঠিক আছে, দপ্তরের হাল সলনি হব পারে, যারও হব পারে, মোর কথা নহে, কিন্তু নতুন উদ্যমে লাগি যাতে আমি ভালকেই এই বিভাগটো আরও অলপ অরিহণা যোগাব পাৰোঁ বিভাগের হয়ে।